ঘটনা হয়েছে আজকে দুপুর বেলা, আমি তো ঘরে ঘুমিয়ে আসছিলাম, তাই হঠাৎ করে বৃষ্টি অপর তো অল্প অল্প, বৃষ্টির সময় দুইটা ছেলে আছে আমার বাড়ি, আয়া ফট করে ডাকতেছে আমার, আমার মিসেস সঙ্গে সঙ্গে বাড়ি কোথায় তোমার ডাকতেছে কি লেগে জানি, আয়া এদিকে হেরার গেঞ্জি টেঞ্জি সিরা এদিক দিয়ে হাতে দিয়ে রক্ত রক্ত, তুই এরকমভাবে উঠতেছে, তোমরা তো চিনলাম না, কত দা আমরা বাঁচাও আমরা বাঁচাও, আয়া আমার পায়ে ফুটে রয়েছে আর আমার মিসেসে পায়ে ফুটে রয়েছে, কইছে আমরা বাঁচাও, আমরা তো ভাই মানে আমরা মেডালিতেছে, আমরা সব নিচে গা 40,000 টাকা 50,000 টাকা আসিল, আমার কাছে 40, এর কাছে 10-50, আমার গলার সোনের চেইন, এরপরে মোবাইল দুইটা, মানি ব্যাগ সব নিচে গা বলে হের থেকে কেটা নিছে, কইছে এরকম এরকম মানে যেরকম যে ম্যাপটা কইল, আমরা আশা করছি যে এবারে লুপ্ত হইব, এবার বাইকটা যখন কইছে এমন কইছে, আবার নাম কইছে আবু আবু এরকম দুইটা কইছে, এরকম নাম কইছে, তখন আমি বুঝি যে আমরা এটা, তখন তারা জিজ্ঞেস করলাম যে এরকম নিক হ, আমি তাহলে দাঁড়াও ফটকিরা ধরে কোন জানা এরকম, এর মাঝখানে আমরা গ্রামে একটা লোক আমরা বাড়ি আইসি আয়া কইতে আছে কী তারা কী দিছে, তারা যে বাইকটা দাঁড়াইছে ঢুকছে দেখছে,
সন্ধ্যা আইলাম একই এই ঘটনা, আমিও সঙ্গে সঙ্গে সবাই ফোন করছি, ফোন করে কইছি কি রে এই ব্যাপার একটু আয় তোরা দেখবি নি, তারা নি দেখে যে ফুলামেন্টি নেই, এই ফুলামেন্টি তো কইতাছে কি সত্যি না মিথ্যা কইতাম না। এরপরে আমরা সব ফুলামেন্ট আস্তে আস্তে সবাই আইছে, আয়া আমরা তারাবাড়িতে আমু যে জিজ্ঞাসা করুম আর কি দেহম এই লোকটি নিয়ে এতটুকু আর কিচ্ছু না। এরই মাঝখানে দেখলাম কিতা তোমার বাইক লইয়া ওই যে সুমন যে কয় কালো গিরে মোটা এই লোকটা, হে নিজের দিকে নামতেছে, নিজের দিকে নামতেছে, যে সময় নামতেছে তোমার ওই সময়টার ভিতরে আস্তে আস্তে স্লিপ করে তো ডাউনটা আস্তে আস্তে নামতেছে, তোমার আমরা গেলাম ঠিক আছে হে দাঁড়া করাম ভাই দাঁড়াও শুধু এতটুকু কইছি, হে কিতা করছে আস্তে 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 আমরা সামনে একটা টান দিই সাইকেলটা, হেরা ফেসনে ডাক দিলাম আর মুখ শব্দ পাইছি না, তখন আমরা সন্দেহ হয়েছি সঙ্গে সঙ্গে হিফুলামিটি আসলো, ফুলামিটি কেছে দাদা এতে ওইতে ওইতে ওই হিফুলাটা আসলো কে রে চুরা সুমন যে কয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওই আচ্ছা থাক। এরপরে দিয়ে আমরা তখন সঙ্গে সঙ্গে উপরের দিকে আমরা সব ফুলামিনে আইসি আস্তে আস্তে উপরের দিকে, আমরা আইতাছি তখন ওই যে আবু কয় আবুর মা এখানে দাঁড়ায় দাঁড়াই আছিল এখান থেকে দেখছে আমরা রে দেখে, হ্যাঁ তাই ওই মহিলা একটা দৌড় দিয়ে ঘোরাই করছে, আইতে দেরি আমরাও দৌড় দিই তখন বুঝছি যে হ্যাঁ উপরের দিকে, উপরের দিকে আইতাম বেশি পরে দেখি হেরা তিনজন ওই দিক দিয়ে ভাগ্যে একদম ওই দিকে দিয়ে গেছে পরে আমরা দৌড়ে পর্যন্ত গেছি, এরপরে গেছি না আয়া জিজ্ঞাসা করলাম তাইনে ঘরের মধ্যে সবকিছু পাইছি আমরা, কেটা কাটা আইসি এটা তো আমরা জানি না আমি দেখছি না, ওই বাড়ির দিকে প্রায় সময় নেশার আড্ডা এরকম চলে, হ্যাঁ পাশের বাড়ির লোক কয় এই পাশের বাড়ির লোক কইতাছে, পাশের বাড়ির যে লোক আছে এই মহিলা ভদ্র মহিলা তো কই লক্ষণে যে কন্টিনিউ তারা এখানে নেশা নেশা করে, আমরা তো তার বাড়িতে আইনি আমরা দরকার নেই কারণ আমরা বাড়ি ওইদিকে আমরা সবসময় ওইদিকে চলাফেরা, আমরা যে দুজন ছেলের থেকে মানে হার আর টাকা চিন্তা করছে তারার বাড়ি উদয়পুর, তারা এখানে কেন আছে আপনারা জানতে পারছেন? না না একটা বাড়ি উদয়পুর একটা বাড়ি খয়ারপুর, তারা দুজন বন্ধু। আচ্ছা তো যার বাড়ি উদয়পুর হের মা জীবিতে ভর্তি জন্ডিসের সমস্যা, তো খয়ারপুর যে বাড়ি হে হলো তোমার উদয়পুর তানের বন্ধু আর কি আপনার বুঝলেন, তো বন্ধুরে হের মার জন্ডিসের তাবিজ নিয়ে গেছিল উদয়পুর, তো তার মারও ভর্তি করাইছে, তো দুনো বন্ধু আবার জীবিতে আইব, হ্যাঁ জীবিতে আইতে আসিল, আমি যেটা শুনলাম হেরা কইলো উদয়পুর বলে একটা বিকি কি নাম বলে বিকি, হ্যাঁ বলে হেরার বন্ধু, হেরা বলে কইছে যে বিকিও যাইব লগে জীবিতে, তো বিকি যাইব তখন যাওয়ার সময় বিকি বলে কইছে আবার একটু তোরা একটু ওইদিকে আয় আমরা ওইদিক দিয়ে ঢুকিয়ে আসি কোন সেরাতে যাবো গা, মানে এরকম ভাবে আইনা সেরে এরকম ভাবে আনছে চিন্তাই করছে আইনা সেটা ওই পঞ্চায়েত মাঠের এখানে হেরা ড্যাগার বার করছে বলে, তারা যেটা কইলো হেরার ঘুষি দিছে, ঘুষি মারছে তো ঠিক আছে কারণ হাতে ভাই ইয়ে ওসে দেখছি আমি, হ্যাঁ গায়ে প্রচণ্ড প্রেশার রয়েছে পুরোটা দাঁড়াইতে পারে না ঠিক মতো, তো এরপরে মারছে মেরে টেরে নিচে আর কি টাকা পয়সা নিচে বলে পুলিশ আইছে, পুলিশ আইছে এখন আপনারা কী চান? আমরা এখন চাই মানে তদন্ত যাতে কইরা যাতে ভালো সুস্থ বিচার হোক, আর বিশেষ করে এই গ্রামের মধ্যে যাতে এরকম কোনো ঘটনা কোনো দিন না হয় কারণ আমরা গ্রামটার মধ্যে কোনো দিনই আজগর অব্দি কোনো দিন এরকম ঘটনা হয়েছে না, হ্যাঁ আর আমরা কোনো দিন মানে কোনো দিনই মানতাম না এই গ্রামটার নাম কি এখানে এক নম্বর।